ওয়েলকাম ব্যাক ইভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখানো হবে এনএডি বেস রুট করে প্লাস টারমক্স ইউজ করে, অথবা আপনারা টারমক্স কীভাবে ইজি ওয়েতে ইউজ করবেন, দেন আপনারা রুট করবেন একদম নিউ ওয়ে নিউ টিকে। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে, কারণ আমি প্রচুর ব্যস্ততার মাঝে আছি। তো তার জন্য ভেরি সরি, আই এম দুঃখিত। তো আমি ফার্স্ট টাইম রুট চেকারদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ভাবেন যে আমি ফেক ভিডিও মেক করি। তো দেখুন, প্রথমত দেখুন আমার কিন্তু ফোনটা নন রোটেট, একদম আমি রিয়েলিটি ভিডিও মেক করি। আপনারা টাইম নোট করতে পারেন, চার্জ নোট করতে পারবেন পারেন। তো আর কথা বাড়াবো না, কীভাবে কী করবেন এ টু জেড দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম ম্যাজিক মেথড যদি রুট করতে চান, তো আপনারা ম্যাজিক ডাউনলোড করবেন। আর কন্টিনিউ যদি আপনারা ভয়েস দিয়ে ভিডিও দেখতে চান, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি কন্টিনিউ চেষ্টা করব আপনাদের ভয়েস দিয়ে ভিডিও মেক করার জন্য। সো কেউ একটু স্কিপ মারেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে কী করি। তো ইনস্টল হয়ে যাক। দেন গাইস, এটা হওয়ার পরে আমরা ম্যাজিকটাকে আর একটা কাজ করব। তো সব কথা ইউটিউবে বলা যায় না, একটু প্রবলেম হয় ইউটিউবে একটু ঘাড়তেরা। তো এগুলো এই সমস্ত বিষয়ে ডিসকাস করা যায় না। তো আপনারা এই বিষয়ে ডিসকাস করতে চাইলে বা জানতে চাইলে অফকোর্স আপনারা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। তো এখানে আমি সার্চ বারে গিয়ে লিখব লাকি প্যাচার। তো লাকি প্যাচার যে লেটেস্ট এপিকে আছে ওইটা আপনারা ডাউনলোড করবেন। তো আগে দেখাচ্ছি যে রুটের মেথডগুলো আর ফেল কেন হচ্ছে এ বিষয়েও জানাবো। তো এই মেথড যদি কাজ না করে তো সেটা আমি একটু পরে জানিয়ে দিব, তো কাদের কাদের হবে আর কাদের হবে না। দেন এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনারা। দেন গাইস, এটা আমার ইনস্টল কমপ্লিট, জাস্ট হোম করব। আর একটা কথা বলে রাখি, আপনাদের সাথে অনেক কথাই হয়ে ওঠে না বা বলে হয়ে ওঠে না, এর কারণ হচ্ছে ইউটিউবে অনেক অনেক রুলস আছে, এই কারণে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে আমি পারি না। তো এই ক্ষেত্রে আমার গ্রুপে যুক্ত হবেন, আমি গ্রুপে চেষ্টা করব আপনাদের সাথে অন্য লেভেলের কিছু শেয়ার করার জন্য। ফ্রিডম যেমন আছে, তারপর মিক্সটিক্স, ডিভাইস সিমুলেটার, অনেক কিছু আছে, এগুলোর সাথে আপনাদের সাথে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে ডিসকাস করতে পারি না, কারণ ইউটিউবে অনেক রুলস আছে আপনারা হয়তো বা জানেন। আর আপনারা যদি আমার থেকে পেইড একদম কাস্টম রুম নিতে চান রুট করার জন্য, আপনাদের ফোনের কোনো ক্ষতি হবে না উইদাউট ডাটা লস ছাড়া, তো সেই ক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে স্টার্ট করি কাজটা। তো তারপর আমরা জাস্ট এই লাকি প্যাচার এটাতে ক্লিক দিব, দিয়ে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। দেন তারপর এখান থেকে আপনারা নো করে দিবেন, আবার ওপেন দিবেন, দিয়ে এখান থেকে ইয়েস করে দিবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েটিং করবেন আপনারা। এগুলো হওয়ার পরে আপনাদেরকে নতুন করে ইনস্টল দিতে বলবে, এটার কারণ হচ্ছে এটা যে জেনুইন ভার্সন ওইটা এখানে ধরে নেবে, ওইটা আনইনস্টল করে তারপর আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্রোভাইড। আর একটা কথা বলে রাখি, অনেকেই বোঝেনি না যে রুটটাই কী। তো এ বিষয়ে আমি একদিন একটা ভিডিও নিয়ে আসবো, আসলে রুট কী, রুট দিয়ে কী হয়, রুট করলে আপনার লাভ কী ক্ষতি কী, এ বিষয়ে যদি আপনারা রিসেন্টলি ভিডিও চান সেটাও মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো জাস্ট আপনারা এখান থেকে স্টার্ট আনইনস্টল দান ইনস্টলার ওইটাতে ক্লিক দেওয়ার দরকার নেই, আর যদি হয়ে যায় জাস্ট আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তো তার মানে এটা আনইনস্টল হয়ে, মানে নতুন যেই ভার্সনটা আছে এটা ইনস্টল হয়ে গেল। তো তারপর এখানে একটু অপেক্ষা করবেন, প্রোভাইডে ক্লিক দিবেন, দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন আপনারা। দেন তারপর আপনারা এখান থেকে এটা নো করে দিবেন, তারপর এখান থেকে আবারও নো করে দিবেন। তারপর এখানে যে আপনাদের যে ম্যাজিক ম্যানেজার আছে, হ্যাঁ, এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো তারপর এখানে যে মেনু প্যাসেজ, তো এখানে আমি শর্টকাটে কথা বলবো, আমি ফুল কাটে বলবো না, কারণ প্রবলেম হতে পারে, আমি যেইভাবে দেখিয়ে দিই সেভাবে কাজ করেন। তো এটাতে আপনারা ক্লিক দিবেন। দেন তারপর এখানে আপনাদের আর কোনো কাজ নেই, জাস্ট রিব্লুডিং দাই অ্যাপ এটাতে আপনারা ক্লিক দিবেন। তো তারপর এখানে ওকে করে দিবেন। তো এটা যা হওয়ার হয়ে নিচ্ছে, তো আপনারা এখানে এটা পড়ে নেবেন কী হচ্ছে। তো এটা হওয়ার পর আমি, তো এটা হয়ে গেছে। তো দেখুন এখানে লেখা আছে প্যাস প্যাটার্ন টু সাকসেসফুল। দেন এখান থেকে আপনারা গো টু ফাইল এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আনইনস্টল অ্যান্ড ইনস্টল এটার উপরে আপনার ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে ইয়েস করে দিবেন, ওকে করে দিবেন। তো তারপর এটা আনইনস্টল হয়ে নতুন করে ইনস্টল হবে, যেটা এখানে মানে ম্যাজিকটা মুট করে নিল। তো এখান থেকে সেটিং করে দিবেন, আবারও ব্যাক দিবেন, তবে ইনস্টল করে দিবেন। আমি ইচ্ছা করলে আপনাদের সাথে এমন লেভেলেরও ভিডিও শেয়ার করতে পারবো যা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না বা ভাবতে পারবেন না। সো একটাই রিজন, সেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন, এর বাইরে আমি যেতে পারি না। দেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এটা কমপ্লিট হওয়ার পর আপনারা হচ্ছে এখন রিকভারি এটা প্যাস করতে হবে। তো রিকভারি আপনারা কোথায় পাবেন? তো আমার যে রিকভারি আছে এটাতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর এরপরে যদি না হচ্ছে আপনাদের ফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে ওর ভিতর রিকভারি আইএমজি ফাইলটা ম্যাজিক দিয়ে প্যাস করবেন। তারপরে যদি না পান সেই ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে আপনারা আশা করে পেয়ে যাবেন।
আর 100% আপনার ফ্ল্যাশ ফাইলের ভিতরে রিকভারি এমজি ফাইল থাকে। তো ওই বিষয়ে আমি ডিসকাস করবো কীভাবে ফ্ল্যাশ ফাইল থেকে রিকভারি এমজি ফাইল বের করা যায়। সো নেক্সট ক্লিক দিয়ে দিবেন সিলেট অ্যান্ড প্যাস ফাইল, এটাতে ক্লিক দিয়ে দিবেন। দেন তারপর আমার কাছে যে এমজি ফাইলটা আছে এটাতে আপনার ট্রাই করে দেখতে পারেন। তো তারপর নিয়ে এদিকে স্কুল করে আসবেন, আসার পর আমি যেখানে রেখেছি সেই লোকেশনটা ধরি, এখানে ওকে করে দিব, জাস্ট লেস গোতে ক্লিক দিয়ে দিব। এখানে ফাইলটা প্যাসিং হবে, রিকভারি এমজিটা এটা ফ্ল্যাশিং হচ্ছে, তো একটু অপেক্ষা করুন আপনারা। দেন গাইস এটা দেখুন আমার এই যে ফাইলটা আছে প্যাসিং এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনার এই সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন, দেন ব্যাক চলে আসবেন। তারপর যেটা দেন তারপর আপনারা এখান থেকে সেটিংস করবেন। তো সেটিংস করা মাস্ট বি, আপনাদের অনেক প্রয়োজন আছে বা জরুরি। দেন এখান থেকে অ্যাডিশনাল সেটিংস এটার উপর ক্লিক দিয়ে দিবেন, ডেভেলপার ওপেনিং। দেন এখান থেকে আপনাদের ওই এমজিটা আছে বুট লোডার এটা আনলক করতে হবে, আর ইউএসবি ডিবাগিং এটা অন করে দিতে হবে, আর এটাও আপনারা অন করে দিবেন ওইএম আনলক, তাহলে বুট লোডারটা আনলক হয়ে যাবে। দেন আমি নেক্সট টাইমে আপনাদের সামনে আরও স্পেশাল ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে বেশ কিছু ডিভাইস আমার হাতে নিয়ে নিচ্ছি, কিনে নিচ্ছি, তো ওই ডিভাইস দিয়ে আপনাদেরকেও দেখাবো রুট করে। তো আমার যত ক্ষতি হয় যত প্রবলেম হয় সমস্যা নাই, আমি আপনাদেরকে ভিডিও কন্টিনিউ দেখিয়ে যাব, বা একটা সময় আপনাদের সবাইকে আমি চেষ্টা করবো এমন ওয়ে যেন সবাই যেন অন ক্লিকের মাধ্যমে রুট করতে পারেন। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাকে সাপোর্ট করতে হবে। সো তারপর আমি হোম করলাম, হোম করবার আপনাদের আরেকটা যে বিষয় প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিভাইস সিমুলেটার, এটা আপনারা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবেন। সো এটা আপনারা আসার পর এখান থেকে এইগুলো আপনাদের অফ থাকতে পারে, এগুলা সকলগুলা আপনারা অন করে নেবেন, যতগুলো আছে এগুলো অন করে নিয়ে এখানে র্যান্ডমলি এটার উপর ক্লিক দিয়ে এগুলো চেঞ্জ করা যায়। আপনারা যদি এক ক্লিকে করতে চান জাস্ট এটার উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন, দেন দেওয়ার পর এখানে র্যান্ডমলিভাবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ করার রিজন হচ্ছে আপনাদের যদি রুট না ডিটেক্ট করে এটা ডিটেক্ট করিয়ে দিবে, আর উইদাউট রুট ছাড়াই এটাও চলে, মানে এইগুলো আপনাদের ডিটেক্ট করানোর জন্য। তো এই দেখুন, তো আপনারা যদি আইপি অ্যাড্রেস চেঞ্জ নিয়ে ভিডিও চান সেটাও আমি দেবো, সেটাও জানিয়ে দিবেন। আর আপনারা যদি আইপি অ্যাড্রেসের পেইড অ্যাপ চান সেটা নিতে চাইলে অফকোর্স টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। দেন এটা হওয়ার পর আপনারা করবেন কি, যে প্লে স্টোর যেটা আছে এটাতে আসতে হবে, কারণ এখানেও রুট করার বাধাগ্রস্ত করে। দেন আপনারা এখান থেকে থ্রি ডট আইকন ক্লিক দিবেন, প্লে প্রোটেকশন। দেন এই দুইটা আপনাদের মেবি অল টাইম অন থাকতে পারে, আপনারা অফকোর্স এই দুইটাকে অফ করে নেবেন, তাহলে হবে কি আপনাদের রুট করার কোনো প্রবলেম হবে না। দেন এখান থেকে আপনাদের যদি ফোন ম্যানেজার থাকে এটার উপর ক্লিক দিবেন, অ্যাপ ইনফো করবেন, করবার এগুলো ফরেস্ট স্টপ করে দিবেন, দেন ব্যাক চলে আসবেন। আসার পরে আপনারা প্লে স্টোর থেকে TWRP ফ্ল্যাশ এটা ডাউনলোড করে নেবেন, যে এটা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবল আছে, প্লে স্টোরে বা গুগলে যেখানে সার্চ দেন না কেন পেয়ে যাবেন। দেন এখানে আপনাদেরকে যে ফাইলটা প্যাস করলেন ম্যাজিক দিয়ে সেটা এখানে ফ্ল্যাশ করতে হবে, দেখুন TWRP ফ্ল্যাশ। আর এখানে যদি আপনার TWRP ফ্ল্যাশ ডাউনলোড করতে চান এখানে সার্চ ডিভাইসে দিলে অসংখ্য মডেল পেয়ে যাবেন, এখান থেকে আপনারা TWRPটা ডাউনলোড করে ম্যাজিক দিয়ে প্যাস করতে পারেন। আমার কাছে যেহেতু প্যাস করা আছে আমি জাস্ট এখান থেকে ফ্ল্যাশ করব, জাস্ট এটার উপরে ক্লিক দিয়ে দিব। দেন দেওয়ার পরে ডাউনলোড লোকেশনে থাকে মেবি ওই ফাইলগুলো যেগুলো আপনার ম্যাজিক দিয়ে প্যাস করবেন এরকম লোকেশনে, তো ওইটাতে আপনার ক্লিক দিয়ে দিবেন। ম্যাজিক যেটা ম্যাজিক দিয়ে প্যাস করলেন এখানে আমি আর আগে করেছিলাম তার জন্য ডাবল হয়েছে, তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্টে প্যাস করে দিব। দেন দেওয়ার পর এখানে দেখুন ফ্ল্যাশ টু রিকভারি, জাস্ট এটার ক্লিক দিয়ে ওকে করে দিবেন, ফ্ল্যাশিং হচ্ছে এটা। আর ভাই আমি কিন্তু একদম লাইভ প্রুফ 100% রুট করে কিন্তু আপনাদের দেখায়, এখানে আপনারা কী ভেবে যে বলেন এটা ফ্যাক ভিডিও, আজারা ভিডিও, টাইম ওয়েস্টিং এগুলো সেইগুলো, তো প্রসেসগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আসলে এটা আপনারা ধীরে ধীরে ভিডিওগুলো দেখতে থাকেন সব আপনাদের ভিতরে আয়ত্তে চলে আসবে, বুঝতে পারবেন। তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপনারা এখান থেকে হোম করবেন। সো হোম করার পরে আপনাদের ফোনটাকে জাস্ট একবার রিবুট করতে হবে, তো আপনারা সিম্পলভাবে রিবুট করে নেবেন। তো এটা আমি রিবুট করে নিয়ে ভিডিওতে কাম ব্যাক হচ্ছি আবারও। দেন গাইস আমার রিবুটটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন রুট চেকার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে জেনুইনভাবে ফোনটা রুট হলো কি হলো না। তো দেখুন আমি ডিরেক্টলি কিন্তু রুট চেকারে ঢুকলাম লাইভ আপনাদের সামনে, যে কোনো এডিট করা ভিডিও এগুলোও তেমন কিছু না, জাস্ট ভেরিফাই রুটের উপর ক্লিক দিয়ে দিচ্ছি। তো দেখুন কংগ্রেচুলেশন রুট অ্যাক্সেস ইনস্টলেড অন দিস ডিভাইস, বুম, এটা কিন্তু ফাইনালি আমার রুটেড হয়ে গেল। আর আপনারা যদি চান যে আমরা এত ভেজাল করব না, ডিরেক্টলি খুব ফাস্টলি রুট করব, তাহলে আপনারা কাস্টম রুম দিয়ে করতে পারেন। তো পেইড ভার্সন আমার কাছে আছে, এটা নিতে চাইলে অফকোর্স আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, আরেকটা টপিক যেটা ছিল ওটা ভুলেই গেছি, এই যে টারমক্স। তো টারমক্সের উপরে যদি আমরা ক্লিক দেই, তো দেওয়ার পরে দেখুন এটার কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছি। এখানে যদি আমরা সে APT
এখানে বেশ কিছু কমান্ডও আছে, এপিটি। তো আমি এটা লিখে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো দেখুন এখানে যদি আমরা এপিটি লিখে এখানে চলে আসে, তারপর আপডেট লিখে যদি এখানে প্রেস করি, তো দেখুন এটা কিন্তু ওয়ার্কিং হচ্ছে। এখানে যে প্রোগ্রামিংগুলো আছে এগুলো কিন্তু ওয়ার্কিং হয়ে এটা সাকসেসফুলি হয়ে গেল। তো এখানে আরও অনেক কোডিং আছে, অনেক বিষয়বস্তু বোঝার আছে। তো টার্মক্স নিয়ে ডিফিকাল্টলি ওরকম ডিপলিভাবে যদি আপনাদের ভিডিও দিতে যাই, আজকে ডিরেক্টলি কমিউনিটির গাইডলাইন থেকে পাঁচটা স্ট্রাইক মেরে দিবে, তিনটার কথা বাদই দিলাম। তো এই বিষয়ে যদি আপনারা জানতে ইচ্ছুক হন, শিখতে চান ড্রাগ ওয়েব নিয়ে অনেক কিছু নিয়ে, তো সেই ক্ষেত্রে আমাকে নক দিবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাক। টেল দেন, টেক কেয়ার, চিল ব্রো।